নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে পি আপডেট জন্ম সার্ধবর্ষে শ্রদ্ধা জানায় রাজা রামমোহন রায়কে। জন্ম দিবস 22 মে 1772, মহাপ্রাণ 27 সেপ্টেম্বর 1833। ধর্ম ও সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ। তিনি জন্মেছিলেন এক সম্ভ্রান্ত রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে, কিন্তু পরে হিন্দু ধর্মীয় প্রথা এবং সামাজিক ব্যবস্থায় সংস্কার সাধনী হয়ে ওঠে তার জীবনের মূল লক্ষ্য। সব ধর্মের প্রকৃত সত্য সবাইকে জানানোর জন্যই নানা ভাষায় বই লিখতে শুরু করেন রামমোহন রায়। রামমোহন রায়কে সামনে বসিয়ে তার একমাত্র প্রতিকৃতি এঁকেছিলেন ইংরেজ চিত্রশিল্পী H.P. ব্রিগস, যে ছবি রয়েছে ব্রিস্টলের জাদুঘরে। এই ছবিতে রামমোহন রায়ের পেছনে দেখা যায় একটি মন্দির, একটি মসজিদ এবং তার হাতে বাইবেল ধর্মগ্রন্থ। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মতো বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় রামমোহন রায় 1828 সালে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ, যা এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন এবং বাংলার পুনর্জাগরণের পথ প্রদর্শক হিসাবে কাজ করেছিল। ভারতবর্ষের সমাজ সংস্কারের জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপের ক্ষেত্রে। তৎকালীন হিন্দু সমাজের প্রথা অনুযায়ী হিন্দু বিধবাদের স্বামীর জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারার বিধান ছিল। 250তম জন্ম জয়ন্তী নিয়ে রামনগর থেকে রাধানগর তৃণমূল কংগ্রেস পার্টি ও বিজেপি পার্টি অনুষ্ঠান অনুষ্ঠিত করেন। উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা এবং নেতারা, শীর্ষ নেতা ও পদাধিকারী। বিশ্ব পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগরে রাজা রামমোহন রায়ের সার্ধ দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার রাধানগর পল্লী সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল 7টার সময় এই শোভাযাত্রা রাধানগর পল্লী সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শেষ হয় রঘুনাথপুরে রামমোহনের বসতবাটিতে। রামমোহন স্মৃতি মন্দির সংলগ্ন জন্মবেদিতে মাল্যদান করেন রাধানগর পল্লী সমিতির সভাপতি তথা সুলেখক ডক্টর পরেশচন্দ্র দাস, সমিতির সম্পাদক তথা প্রাক্তন শিক্ষক বাসুদেব বসু সহ সমিতির অন্যান্য সদস্যরা। বাসুদেব বসু সমিতির সম্পাদক বলেন, রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন হেরিটেজ ঘোষণা করেছেন। স্থানীয়দের দাবি ছিল অনেক দিনের, অবশেষে 250 বছর জন্মবার্ষিকীতে পূরণ হল সেই দাবি। সরকারিভাবে হেরিটেজ টকমা পেল সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মভিটে। 22 মে রবিবার তার বসতভিটেতে বসল হেরিটেজ ফলক। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের একটি দল গত 12 জানুয়ারি রামমোহনের জন্মভিটে এলাকাটি ঘুরে দেখে যায়। ওই এলাকা ছাড়াও আশপাশে রামমোহনের স্মৃতিবিজড়িত কয়েকটি এলাকাও ঘুরে দেখে ওই প্রতিনিধি দল। হেরিটেজ সাইটের মর্যাদা দিল রাজ্য সরকার, লাগানো হল ফলক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সম্পাদক উমাপদ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, আরামবাগ সাংসদ অপরূপা পদ্মার, মহকুমা শাসক হাসিনা জাহেরা রিজভি, SDPO অভিষেক মণ্ডল, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ প্রশাসনিক আধিকারিকরা। রাজা রামমোহন রায়ের স্মৃতি মন্দির প্রাঙ্গণে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এই অনুষ্ঠানকে উৎসব মনে অনুষ্ঠিত করার অধিকার ছিল রাধানগর পল্লী সমিতি উদ্যোগে আয়োজিত করা, কিন্তু বঞ্চিত ও বঞ্চনা শিকার হয়েছেন। রাজ্য সরকার এবং শাসক দলের তৃণমূল কংগ্রেস পার্টি মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাত্র আধা ঘন্টার জন্য ওনাকে এই অনুষ্ঠানের উপস্থিত বলা হয়েছে। বিশ্ব পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগরে রাজা রামমোহন রায়ের সার্ধ দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার রাধানগর পল্লী সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল 7টার সময় এই শোভাযাত্রা রাধানগর পল্লী সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শেষ হয় রঘুনাথপুরে রামমোহনের বসতবাটিতে। রামমোহন স্মৃতি মন্দির সংলগ্ন জন্মবেদিতে মাল্যদান করেন রাধানগর পল্লী সমিতির সভাপতি তথা সুলেখক ডক্টর পরেশচন্দ্র দাস, সমিতির সম্পাদক তথা প্রাক্তন শিক্ষক বাসুদেব বসু সহ সমিতির অন্যান্য সদস্যরা। নবজাগরণের পথিকৃৎ, বাংলা গদ্যের জনক এবং সাংবাদিক রাজা রামমোহনকে নিয়ে সারা বাংলা সহ সমস্ত দেশে চর্চা হচ্ছে। নতুন ভাষায় নতুন আঙ্গিকে রাধানগর পল্লী সমিতির সম্পাদক বাসুদেববাবু বলেন, 99 বছরের পুরনো সংস্থা রাধানগর পল্লী সমিতি রাজা রামমোহনের আদর্শকে ছড়িয়ে দেওয়ার কাজে ব্রতী আছে। রাধানগরকে রাজ্যের পর্যটন মানচিত্রে তুলে আনার দাবি জানান তিনি। সমিতির সভাপতি ডক্টর পরেশচন্দ্র দাস বলেন, রাজা রামমোহনের নামে বিশ্ববিদ্যালয় করা অত্যন্ত জরুরি। পল্লী সমিতি আগামী দিনে 100 বর্ষ পূর্তি উপলক্ষে একটি মনন আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত আয়োজন করবেন। বাসুদেব বসু, খানাকুল, হুগলি। এ ভালো করে যাতে জন্মদিনটা 250 বছরের পালন করা যায়। বিল্ডিং আপনি দেখে এসেছেন, লাইব্রেরি আছে আমাদের, তার নাম হচ্ছে প্রসন্ন কুমার সর্বাধিকারী পাঠা। অংশগ্রহণ করেছিলাম, 3 দিনের দিতে পারলেন না, তো আপনারা যদি আপনাদের পুরনো জিনিস এখানে তুলে সেখানে
এখানকার কিছু করেছিলাম 3 দিন ধরে। প্রথম 2 দিন ভালো খদ্দের হয়নি, তৈরি করে নিয়ে গেছিলাম, তার বেশিরভাগটাই পড়ে। আমরা বললুম যে ফান্ড কালেকশন আপনার জমা দিতে হবে, আমরা আলাদা কোনো অ্যাকাউন্ট রেখেছি। আমরা দেখালুম পাসবই যে 3 জন লেখালেখি করবেন, তারাও সময় পাবেন করতে। এখানে যখন দেওয়া হলো, তারপরে ডিস্ট্রিক্টে দিয়ে সরকারের তরফ থেকে যদি আমরা কিছু টাকা করি পাই। পরিষদের সভাধিপতি মেহবুব রহমান তার 9 বছরই আসেন, এই 22 মে আর 27 এ ফোন করেন, আমরাও যারা যা জানি গান বাজনা করুন, করে তার বাজেট তৈরি করে সেই দিনেই। কিন্তু আমার তো চাকরি, আমি তো এখানে বিডিও। সভাধিপতি যাকে ফেভার করে যে ক্লাবকে হয়ে, তাকে নিয়ে লেগে পড়লো যে হ্যাঁ তোমরা আলোচনা হচ্ছে যে আজকে আমরা কমিটি বসে এই বিডিও ডাকছে, এই জেলা পরিষদ তৈরি হবে, 250 বছরের অনুষ্ঠান, আমরা যা করেছি করেছি, আপনারা নতুন করে তৈরি করুন সঠিকভাবে। সেইরকম লোকেদের সঙ্গে আমরা যোগাযোগ হওয়ার জন্য ওখানকার ভালো ভালো আর্টিস্টদের শেষমেশ আমাদেরকে 8 ঘন্টা আজকে প্রোগ্রাম করতে সময় দিয়েছে, কাছে লেখালেখি করছে যে এই বাড়ি ঘরদের গুলো রক্ষা করুন, হেরিটেজ। হ্যাঁ আমরা যোগাযোগ করছি, বলছে হ্যাঁ আমরা তো পাঠিয়ে, বললো যে আমাকে এই কাগজ দিন, আমাকে এই কাগজ পাঠান, এই পর্চা পাঠান করলো। 1 মাস অপেক্ষা করে দেখলো যে কেউ কিছু জানাচ্ছে না, তারা এসে মিটিং করলো এখানে যত সব। আর সুভা প্রসন্ন আসছে, সে ঘোষণা করেছিল, সুভা প্রসন্ন বললো আমি তার সঙ্গে কথা বল, সেই সময় আমরা অনুষ্ঠান করলে দয়া করে আপনি আসবেন, এসে এসে লিখে যাবেন, যেটা ভালো করবে করুন, এই বলে সে।